তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো? সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি চতুর্দশ অধ্যায় সম্পর্কে রিডিংটা পড়িয়েছি, প্রাচীন যুগ মধ্যযুগের রাজাদের জীবনী সম্পর্কে। প্রাচীন যুগের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, প্রাচীন যুগের সামাজিক অবস্থা কেমন ছিল, সে সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি। দেখো শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে বোর্ডে একটা প্রশ্ন লিখেছি, আশা করছি সবাই খাতা কলম বের করে প্রশ্নটা লিখবে। দেখো প্রশ্নটা কি বলছে, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তোমরা কিন্তু সবাই জানো পাল বংশের প্রতিষ্ঠাতা কে। এই রাজবংশ প্রতিষ্ঠার পূর্বে কত বছর বাংলায় ভীষণ অস্থির অবস্থা বিরাজ করছিল? এই রাজবংশ আরো তিনটি এই রাজবংশ সম্পর্কে আরো আরো তিনটি বাক্য লেখো। তাহলে দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, আমরা কিন্তু সবাই জানি, রাজা গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। এই রাজবংশ প্রতিষ্ঠার পূর্বে কত বছর বাংলায় ভীষণ অস্থির অবস্থা ছিল, মানে খারাপ অবস্থা ছিল, কত বছর? তাহলে 100 বছর। 100 বছর ভীষণ খারাপ অবস্থা ছিল, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, তাদের রাজ্য পরিচালনা করা খুবই কষ্টকর ছিল। তারপর বলছে এই রাজবংশ আরো তিনটি বাক্য লেখো, মানে পাল রাজবংশ সম্পর্কে আরো তিনটি বাক্য তোমাদেরকে লিখতে বলছে। তাহলে চলো এবার আমরা লিখে নেই, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা গোপাল। পাল বংশের পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, প্রতিষ্ঠাতা মানে যিনি এটা গড়ে তোলেন, প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে রাজা গোপাল। রাজা গোপাল রাজা গোপাল এই রাজবংশ প্রতিষ্ঠার পূর্বে কত বছর বাংলার ভীষণ অস্থির অবস্থা ছিল? তাহলে দেখো, এই রাজবংশ প্রতিষ্ঠার পূর্বে এই রাজবংশ প্রতিষ্ঠার পূর্বে প্রতিষ্ঠার পূর্বে 100 বছর 100 বছর কি ছিল বাংলায় ভীষণ খারাপ অবস্থা ছিল, 100 বছর বাংলায় ভীষণ অস্থির অবস্থা ছিল, অস্থির অবস্থা, বিশাল অস্থির অবস্থা বিরাজ করেছিল, অবস্থা বিরাজ করেছিল, বিরাজ করছিল। তারপর দেখো কি বলেছে, তারপর বলেছে এই রাজবংশ আরো তিনটি বাক্য লেখো। এই রাজবংশ মানে কি, এই যে পাল রাজবংশ সম্পর্কে আরো তিনটি বাক্য লিখতে বলছে। তাহলে আমরা লিখতে পারি পাল রাজবংশে কেমন ছিল সে সময়ে। তাহলে চলো লিখে নেই, এটুকার আমি লিখলাম না, এই রাজবংশ সম্পর্কে আরো তিনটি বাক্য কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু লিখে নিতে হবে। অষ্টম শতকের, তাহলে দেখো অষ্টম অষ্টম শতকের অষ্টম শতকে রাজা রাজা গোপাল রাজা গোপাল বাংলার সিংহাসনে বসে, বাংলার সিংহাসনে বসে, সিংহাসনে বসে। তারপর বলছে প্রাচীন বাংলার তিনি একজন বিখ্যাত শাসক ছিলেন,
প্রাচীন বাংলায় বাংলায় তিনি একজন বিখ্যাত শাসক ছিলেন। বিখ্যাত শাসক ছিলেন রাজা গোপাল, অনেক নাম করা একজন শাসক ছিলেন। তিনি 100 বছর যে বাংলায় রাজত্ব করেছিলেন, সে সময় সেখানে কোনো অস্থির অবস্থা ছিল না, সবকিছু সে অনেক সুন্দরভাবে পরিচালনা করতেন। তারপরে দেখো 3 নম্বর কি বলছে। 3 নম্বর বলছে, গোপাল প্রতিষ্ঠিত পাল রাজবংশ প্রায় 400 বছর বাংলায় রাজত্ব করেছিলেন। গোপাল গোপাল প্রতিষ্ঠিত গোপাল প্রতিষ্ঠিত পাল রাজবংশ পাল রাজ বংশ কি করেছিলেন পাল রাজবংশ প্রায় 400 বছর 400 বছর বাংলায় রাজত্ব করেছিলেন বাংলায় রাজত্ব করেছিলেন রাজত্ব করে ছিলেন দেখো শিক্ষার্থীরা, আমরা যে আজকে প্রশ্নটা লিখলাম, প্রশ্নটা কিন্তু একটু কঠিন। আমাদের কি করতে হবে, আগে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, তারপরে আমাদের উত্তরটা লিখতে হবে। তাহলে বলছে, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা গোপাল। এই রাজবংশ প্রতিষ্ঠার পূর্বে কত বছর বাংলায় ভীষণ অস্থির অবস্থা ছিল? এই রাজবংশ প্রতিষ্ঠাতার পূর্বে 100 বছর বাংলায় ভীষণ অস্থির অবস্থা ছিল, মানে খুবই খারাপ অবস্থা বিরাজ করেছিল। এই রাজবংশ আরো 3টি বাক্য, মানে পাল রাজবংশ সম্পর্কে আরো 3টি বাক্য লিখতে বলা হয়েছে। তাহলে 8ম শতকে রাজা গোপাল বাংলার সিংহাসনে বসে। প্রাচীন বাংলায় তিনি একজন বিখ্যাত শাসক ছিলেন, মানে তিনি রাজ্য সীমানা সুন্দর করে কি করতেন, পরিচালনা করতেন। গোপাল প্রতিষ্ঠিত পাল রাজবংশ প্রায় 400 বছর বাংলায় কি করেছিলেন, রাজত্ব করেছিলেন। তাহলে দেখো, এটা কিন্তু রাজা গোপাল নিয়ে একটি প্রশ্ন গেল। তারপর দেখো আর একটা প্রশ্ন আছে, রাজা গোপাল কোন বংশের প্রতিষ্ঠা ছিলেন? তাহলে রাজা গোপাল পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এই রাজবংশ কত বছর বাংলায় রাজত্ব করেছিলেন? এই রাজবংশ বলতে কি, এই পাল রাজবংশ, এটা কিন্তু গোপালের কথা বলেনি। তাহলে কত বছর করেছিলেন, অনেকেই কিন্তু ভুল করে 100 বছর লিখে ফেলবে, কিন্তু 100 বছর হবে না। পাল রাজবংশ ছিল 400 বছর। তাহলে এই রাজবংশ 400 বছর বাংলায় রাজত্ব করেছিলেন। তারপর বলছে, রাজা গোপাল কিভাবে রাজা হলেন, তার 4টি বাক্য লেখো। এই রাজা গোপাল কিভাবে রাজা হলেন সে সম্পর্কে 4টি বাক্য হলো, গোপাল সিংহাসনের লাভের আগে প্রায় 100 বছর বাংলায় ভীষণ এক অস্থির খারাপ অবস্থা ছিল, জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে এবং অরাজকতার কারণে, মানে কোনো শাসন ছিল না, কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না, যে যার মতো রাজ্য পরিচালনা করত এবং কাজ করত। আর এটা করতে করতে মানুষের জনজীবনে খুবই কঠিন অবস্থা হয়েছে, কোনো নিয়ম কারণ কিছুই মানেনি। তারপরে স্থানীয় নেতাদের সহযোগিতায় তিনি এই অরাজকতা ঘুচিয়ে রাজা পদে অধিষ্ঠিত হন। তারপর কি করে, তাদের যে দুঃখ কষ্টগুলো ছিল এগুলা রাজা গোপাল আস্তে আস্তে দূর করে দেয়, দূর করে দিতে দিতে তাদের সামনে একটা ভালো একটা সময় নিয়ে আসে। এভাবে তিনি পাল রাজবংশের প্রতিষ্ঠাতা করেন। দেখো শিক্ষার্থী, তাহলে আজকে কিন্তু আমরা 2টা প্রশ্ন আলোচনা করলাম, রাজা গোপাল কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তাহলে রাজা গোপাল পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন, এই পাল রাজবংশ কত বছর রাজত্ব করেছিলেন, এই পাল রাজবংশ 400 বছর রাজত্ব করেছিলেন, আর এই রাজবংশ রাজা গোপাল কিভাবে রাজা হলেন সেই সম্পর্কে 4টি বাক্য। তাহলে কিভাবে হলেন, গোপাল সিংহাসনের আগে 100 বছর এখানে কি ছিল, একটি খারাপ অবস্থা
ছিল জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে এবং অরাজকতার কারণে স্থানীয় নেতাদের সহযোগিতায় তিনি অরাজকতা ঘুচিয়ে রাজা পদে অধিষ্ঠিত হন এবং এভাবে তিনি পাল বংশের প্রতিষ্ঠাতা করেন। তাহলে শিক্ষার্থীরা আজকে কিন্তু দুইটা প্রশ্ন আলোচনা করলাম। তোমরা কিন্তু সবাই জানো তোমাদের 15 তারিখ থেকে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, তাই কি করতে হবে, বড় প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে প্রশ্নগুলা খাতায় লিখে মুখস্থ করে নিবে এবং আমাদের ক্লাসগুলো নিয়মিতভাবে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।